কোণাল, ধীরাজ আর আয়ুষ কলেজের পরীক্ষা শেষে গাড়ি করে একটি ট্রিপে বের হয়েছিল। ধীরাজ ড্রাইভ করছিল, পাশের সিটে কোণাল বসেছিল আর পেছনের সিটে ধীরাজ বসেছিল। ভাই, এবারে ট্রিপ খুব স্পেশাল হতে চলেছে। হ্যাঁ ভাই, এখন আমরা বড় হয়ে গিয়েছি। তুই সব কিছু রেখে নিয়েছিস না? আমার কাছে যা যা ছিল তা আমি রেখে নিয়েছি, বাকি জিনিস রাস্তা থেকে নিয়ে নেব। ঠিক আছে। তখনই সামনে একটি দোকান দেখা যায়। ধীরাজ, গাড়ি থামা, আমার কিছু নিতে হবে। ভাই জলদি আসিস। কোণাল গাড়ি থেকে নেমে দোকানটির ভিতরে চলে যায়। কি নাও ছিল ওর? আরে পাগল, ঘুরতে যাচ্ছে না কি করতে যাচ্ছে কে জানে। আরে সামনে দেখ তো, ওটা কি মনে হচ্ছে কোনো খাম্বা। খাম্বা আবার হাঁটতে শুরু করলো কবে থেকে? উপরে দেখ, মনে হচ্ছে মাইক লাগানো। হতে পারে এখানকার লোকেরা কোনো উৎসব করছে আর একটু অন্যভাবে মাইক নিয়ে যাচ্ছে। হ্যাঁ হতে পারে। তখনই কোণাল এসে গাড়িতে বসে আর তার হাতে একটি বন্দুক থাকে। আরে ভাই, এটা কি নিয়ে এসেছিস তুই? আমরা কোনো শিকার করতে যাচ্ছি নাকি? আরে ওখানকার বিল্ডিং কাউন্টারের লোক বলল এটা নিন, সামনে আপনার কাজে লাগবে, এই এরিয়া খুবই বিপজ্জনক। এটা কেমন বন্দুক? অলিসন, এখানে বাইকের অনুষ্ঠান নাকি? এটা আবার কি? ওই হলিউড মুভিতে। তুই এসব মুভি টুবি একটু কমই দেখিস। ধীরাজ গাড়ি স্টার্ট করে দেয় আর তারা সামনের দিকে এগিয়ে যায়। তখনই মাইকের আওয়াজ শোনা যায়। মনে হচ্ছে আশেপাশে কোনো ফ্যাক্টরি আছে, কিন্তু এই আওয়াজ কিছুটা আলাদা ভাই, নাই পুলিশের মতো আর নাই হাসপাতালের। ইন্ডাস্ট্রি ওয়ালারও আলাদা হয়, এটা আবার কোনটা? তখনই ধীরাজ হঠাৎ করেই গাড়ি থামিয়ে দেয়, তাতে জোরে ধাক্কা লাগে। তারা উপরে তাকিয়ে দেখে, তখন তাদের সামনে লম্বা লম্বা দুইটি পা থাকে যা কোনো পিলারের মতোই ছিল। আর এটা কি? হুশ, চুপ থাক ভাই। ঠিক তখন একটি কুকুর দৌড়াতে দৌড়াতে রাস্তার এই পার থেকে ওই পারে দৌড় দেয় আর ওই দুইটি পাও ওই কুকুরটির পিছনে চলে যায়। এটা দেখে এদের অবস্থা খারাপ হয়ে যায় আর তার যাওয়ার পরেই শান্তির নিঃশ্বাস নেয়। এটা কি ছিল ভাই? আমরা ফিরে যাবো নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ, চল এখান থেকে। ওই দোকানদারদের কথা শুনে আমার ভয় লাগছিল। তোমরাই তো আসতে চেয়েছিলে ভাই, ভয়ানক জায়গা দিয়ে যাবো। তো এখন কি হলো, এখনই ভয় পেয়ে গেলে? আরে ট্রেলার এতটা ভয়ানক ছিল তো সামনের ফিল্ম কতটা ভয়ানক হবে। ভাই শোন, গাড়ি ঘুরিয়ে নে। ঠিক আছে চলো ফিরে। ধীরাজ গাড়ি ঘোরাতে শুরু করে, সে এতটা ভয় পেয়েছিল যে ঠিকভাবে গাড়িও চালাতে পারছিল না। তখন এবার মাইকের আওয়াজ আসতে শুরু করে। আর তাদের গাড়ি ঘোরাতে তারা আবার ওই দুইটি পায়ে দেখতে পায়, দুইটি লম্বা লম্বা পায়ের উপর একটি শরীর থাকে আর মাথার জায়গায় চারটি মাইক লাগানো থাকে, পায়ের মতোই পাতলা পাতলা দুইটি লম্বা হাত থাকে। সে তাদের গাড়িটিকে হাতে নিয়ে খেলার মতো উপর নিচ করতে থাকে। গাড়ির দরজা খুলে দেয় আর যখন উপর নিচ করে তারা মাটিতে পড়ে যায়, উপর থেকে পড়ে যাওয়ার পর ব্যথা তো পায় কিন্তু জীবনের মায়া নিয়ে দৌড়াতে শুরু করে। আয়ুষের উপর লেজার গানটি পড়ে,
তো ও ওটাকে নিয়ে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে কখন জঙ্গলের মধ্যে ঢুকে যায় তারা জানতেই পারে না। আয়ুষ, তুই আমাদের ফাঁসি দিয়েছিস। ভাই, আমি জানতাম না এই জায়গাটি এত ভয়ানক হবে। যদি আমরা মরে যাই, ভাই পালাও এখান থেকে। যদি ও আসে তাহলে লেজার গান দিয়ে আমরা ওকে মেরে ফেলব। আবার ওই মাইকের আওয়াজ শোনা যায়। জঙ্গলের গাছের মাঝখানে আবার তারা ওই পা দুটো দেখতে পায়। এরা সবাই পাথরের পিছনে লুকিয়ে পড়ে। আমি হলিউড মুভিতে দেখেছি এমন জীবদের সাইরেন পিলার্স বলে। এরা বেশ শক্তিশালী হয়, কিন্তু আমি জানি এদের কিভাবে ধ্বংস করতে হয়। ভাই, তুই যা ইচ্ছা কর, কিন্তু আজ আমাদের প্রাণ বাঁচিয়ে নে প্লিজ। তোমরা চুপ থাকো, যদি ও এখানে আসে তাহলে সবাই আলাদা আলাদা ভাবে দৌড় দিও, আর আমি গুলি চালাবো, ঠিক আছে? ওকে ব্রো। আর এখানে সাইরেন পিলার্স পুরো জঙ্গলে তাদের খুঁজছিল, আর হঠাৎ করে তাদের কাছে চলে আসে। আয়ুষ পাথরের আড়াল থেকে লেজার গান শুট করে। সাইরেন হেডের একটি সাইরেন ভেঙে যায় ও পাগল হতে শুরু করে, ব্যথা চিৎকার করতে শুরু করে। তার চিৎকারে মাইকের আওয়াজ এত জোরদার হয়ে যায় যে লোকদের কানের পর্দা ফাটতে শুরু করে। সে তাদের পাগলের মতো খুঁজতে থাকে। যেখানে সে তাদের আওয়াজ শুনে সেখানে সে যায়। এই তিনজন দৌড়াতে থাকে। সে তার বাহাতে তিনজনকে উঠিয়ে নেয়। আয়ুষ একের পর এক লেজার গান চালাতে থাকে। তার নিশানা একদম বড় লাগে। সাইরেন পিলার্সে সাইরেন ব্লাস্ট হয়ে যায়। সেই সাথে এই লোকেরাও ওই ব্লাস্টে উড়ে যায়। এক রাতে ঋষভ আর দামিনী হাইওয়ে দিয়ে যাচ্ছিল। তখনই তারা রাস্তার মাঝে দাঁড়িয়ে জয় কিষানকে দোলনা বেচতে দেখে। তারা দুইজন গাড়ি থেকে নেমে জয় কিষান থেকে দোলনা কিনে আবার গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হয়ে যায়। জয় কিষান তাদের চলতি গাড়ি দেখে জোরে জোরে হাসতে হাসতে ভূত হয়ে যায়। কেউ বাঁচবে না, সবাই মরবে, দুলতে দুলতে মরবে। হাসতে হাসতে জয় কিষান কান্না করে দেয়। এই দোলনায় আমার মেয়েকে রেপ করে মেরে ফেলা হয়েছিল। কেউ বাঁচবে না, ওর সবাইকে মেরে ওর খুনের বদলা নিবে। তখনই পেছন থেকে ইন্সপেক্টর ভুসলে আসে আর পেছন থেকে জয় কিষানকে গুলি করে দেয়। ভুসলে, তুই আমাকে না জয় কিষানকে মেরে দিয়েছিস। আমি তো ভূত, আমার মেয়ে মায়াও ভূত। মায়া আর আমি মিলে সবাইকে মেরে দিব, কাউকে ছাড়বো না। জয় কিষানের শরীর মাটিতে পড়ে যায় আর ভূত মুক্ত হয়ে যায়। মাফ করে দিন স্যার, আমি যদি আপনাকে না মারতাম তাহলে ভূত আপনার শরীরের অপব্যবহার করতো। আমি আপনাকে আর আপনার পরিবারকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার কারণে এখন আমি আর অন্য কারোর জীবন যেতে দিতে পারবো না। হে ভগবান, এখন না জানি ওই দোলনা কার বাড়িতে গিয়ে পৌঁছেছে। আর এখানে ঋষভ আর দামিনী বাগানে দোলনা লাগাচ্ছে। ঋষভ জলদি করো, আমি দোলনায় তোলার জন্য পাগল হয়ে যাচ্ছি। আরে একটু ধৈর্য ধরো, নাও হয়ে গেছে, এখন আমাকে দুলতে দাও। ঋষভ, এটা তো চিটিং, আগে আমাকে দুলতে দাও। আরে এটা কেমন কথা, দোলনা আমি লাগিয়েছি তাই প্রথম অধিকার আমার। ঋষভ আর দামিনী ঝগড়া করতে থাকে।
তখনই দামিনীর ছোট বোন মোনা আসে। আপু দুলাভাই সারপ্রাইজ। আরে মোনা তুই আসবি যে একটা খবরও দিলি না। বলে যদি আসতাম তাহলে কি আপনারা এই সারপ্রাইজটি পেতেন? আরে মোনা কি সারপ্রাইজ দিয়েছো শালি জান? দুলাভাই ডোন্ট কল মি শালি, কল মি মোনা। ও নো মোনা ডার্লিং, চলো ভিতরে যাই। তিনজনই ভিতরে চলে যায়। তখনই দোলনা দুলতে থাকে। হ্যালো, শোনো আমার কথা, ওই দোলনাটি বেচা হয়ে গিয়েছে আর কে ওটা কিনে নিয়ে এতক্ষণে হয়তো টানিয়ে দিয়েছে। আমাদের আজই খুঁজে বের করতে হবে ওই দোলনাটি আর ওটা শেষ করে দিতে হবে। তোমরা লোনাবলার সকল পত্রপত্রিকায় এই খবরটি ছড়িয়ে দাও, যে ওই দোলনাটি কিনেছে সে যেন তৎক্ষণাৎ পুলিশের সাথে যোগাযোগ করে। হ্যালো হ্যালো, কি হলো আবার এই নেটওয়ার্কে কি হয়ে গেল? তখনই বুঝলে শরীরে ভূত ঢুকে যায় আর তার রূপ বদলে যায়। ঋষভ আর দামিনী একসাথে হলে বসে আছে। আমাদের মোনা ডার্লিং কোথায়? আপনার মোনা ডার্লিং বাইরে বসে দোলনায় দুলছে। ওকে তো এত সুন্দর করে ডার্লিং বলো, আমাকে তো কখনো বলো না। ঋষভ আমি তোমাকে কিছু বলছি আর তুমি মোবাইল নিয়ে বিজি, কি এমন আছে মোবাইলের মধ্যে? আমরা দোলনাটি কিনে অনেক বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? এখনই সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে ওই দোলনাটির কারণে এই পর্যন্ত 5 জন মানুষের মৃত্যু হয়েছে। কারণ ওই দোলনাটি ভৌতিক, যেই ওই দোলনাটি কিনেছে সে যেন এখনই পুলিশকে খবর দেয়। ঋষভ মোনা, ঋষভ দৌড়াও, মোনার বিপদ। দুইজন দৌড়ে বাগানে আসে, এসে দেখে বুঝলে দোলনায় দুলছে আর মোনা তার কোলে বসে দোলনায় দুলছে। মোনা পালাও এখান থেকে, তোমার বিপদ। আমি এখনই পুলিশকে কল করছি। আরে ভাই, পুলিশ তোমার সামনে আর তুমি পুলিশের কথা বলছো? কি চাও তুমি? মোনা খুব দ্রুত দোলনা থেকে উঠে দাঁড়ায় আর আজব আওয়াজে বলে, বদলা চাই, বদলা। যারা আমাকে আর আমার বাবাকে মেরে ফেলেছিল তাদের বদলা। এখন আমরা এই দোলনার সাহায্যে সবাইকে মেরে ফেলব, কাউকে ছাড়ব না। মোনা কি বলছো তুমি? কেন বলছো এমন কথা? কি হয়েছেটা কি তোমার? আমি তোমার আপু, ও তোমার দুলা ভাই, প্লিজ ফিরে এসো। আমি মোনা নই, আমি মায়া, আর তোমরা দুজন আমার আত্মীয় না, আমার শিকার। এমনটা বলার পর দোলনা একদম আকাশে উঠে যায় আর মোনা দামিনীকে তার দিকে টানতে থাকে। ঋষভ বাঁচাও, বাঁচাও আমাকে। তুমি যেই হও আমার স্ত্রীকে ছেড়ে দাও, নইলে খারাপ হয়ে যাবে। কি করবি রে তুই? দাঁড়াও দেখাচ্ছি। এমনটা বলে ঋষভ দৌড়ে ভিতরে যায় আর একটি রুদ্র মালা নিয়ে আসে। এই দেখো, এখন তুমি বাঁচতে পারবে না। এই বলে ঋষভ সামনের দিকে এগিয়ে যায় আর মালার শক্তির প্রভাবে মোনা দামিনীকে ছেড়ে দেয়। মোনা আর বুসলে কাঁপতে থাকে। এখান থেকে চলো মা, এদের পরে দেখে নেব। এমনটা বলে ভূতগুলো তাদের শরীর থেকে বেরিয়ে যায়। অনেক বড় ধাক্কা লেগে মোনা আর দামিনী নিচে পড়ে যায়। ঋষভ আর দামিনী মোনাকে সামলে নেয়। আপু দুলা ভাই, তোমরা এখানে কি করছো? আমি তোমাকে সব বলছি, তোমার কি হয়েছিল? আপনি কে? আমি ইন্সপেক্টর বুসলে, আমি মায়া রেপ অ্যান্ড মার্ডার কেসের ইনচার্জ। মায়া, ওই ভূতনি? হ্যাঁ, মায়া আর তার বাবাকে হত্যা করা হয়েছিল। মায়া রেপ করে তাকে এই দোলনাতেই মেরে ফেলা হয়েছিল। তারপর থেকেই মায়ার আত্মা এই দোলনাকে দখল করে নিয়েছে। মায়ার ভূত, বাবা আর মায়া মিলে এই বদলার বাহানায় এই পর্যন্ত 5 জনকে খুন করে ফেলেছে। আপনি যদি এই দোলনা না কিনতেন তাহলে এইসব কিছু কখনোই হতো না। মায়া আর আমাকে ওই ভূতেরা নিজের বশে করে নিয়েছিল। যদি আজ আপনি এই মালা না আনতেন তাহলে আজ ওরা আমাদেরও মেরে ফেলত। এই মালাটি আমাকে আমার দাদি দিয়েছিল। প্রথমে আমার এটার উপর একদমই বিশ্বাস ছিল না,
কিন্তু আজ এই মালাই আমাদের প্রাণে বাঁচিয়েছে। এখনো বিপদ কাটেনি, ওরা দুজন আশেপাশে কোথাও আছে। থ্যাংক গড, এই দাদিমার মালাটি তোমার কাছেই ছিল ঋষভ, তা না হলে আজ কি থেকে কি হয়ে যেত। ঋষভ, মালাটি দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এই নাও দেখো। এই মালাটি দেখে তো খুব পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, অনেক বছর আগে দাদিকে এক পণ্ডিত মশাই দিয়েছিল। ওহো, যদি এই মালাটি ফেলে দিই তাহলে। এটা কি বলছো দামিনী? দামিনী জোরে জোরে হাসতে থাকে। আমি দামিনী না, আমি মায়া। ঋষভ অনেক জোরে ধাক্কা খায় আর ঋষভও হাসতে থাকে। এই মালাটি ফেলে দাও। দামিনী মালাটি ফেলে দেয় আর হাসতে থাকে। এটা কি করলে আপু? দুলা ভাই, আপনাদের কি হয়েছে? ও না, দুজনকেই ভূতে ধরেছে। একদম ঠিক ছিল ইন্সপেক্টর। তোমার কি মনে হয়েছিল এই মালার দ্বারা তোমরা বেঁচে যাবে? এই পুরনো মালার শক্তি তো গেছে, এখন তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। এখন শুধুই মালাই না, কেউ আমাদের কিছুই করতে পারবে না। সব মরবে, কেউ বাঁচবে না। মোনা, পালাও, নিজের জীবন বাঁচাও। ঋষভ আর দামিনী একে অপরের দিকে তাকিয়ে হাসে, আর এইদিকে মোনা আর বুঝলে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে আসে। মোনা ক্লান্ত হয়ে থেমে যায়। আমি আর দৌড়াতে পারবো না, আমি হাঁপিয়ে গেছি। মোনা দৌড়াও, ওরা আমাদের পিছনে আসছে। জঙ্গলের মধ্যে ওরা আমাদের খুব সহজেই ধরে ফেলতে পারে। এখান থেকে শর্টকাট নিয়ে আমাদের প্রভু শিবের মন্দিরে পৌঁছাতে হবে। তখন বুঝলে দেখে দোলনা আকাশে উড়ে উড়ে আসছে, আর ওই দোলনায় দামিনী আর ঋষভ বসে আছে। মোনা দৌড়াও। বুঝলে মোনার হাত ধরে মন্দিরের দিকে দৌড়াতে থাকে। দোলনা একদম তাদের কাছে চলে আসে। কেউ বাঁচবে না, সবাই মরবে। আর বুঝলেকে নিয়ে আকাশে উঠে যায়। মোনা দৌড়াও, মন্দির কাছে কোথাও আছে। ঋষভ বুঝলেকে ছেড়ে দেয়। বুঝলে মাটিতে পড়ে যায় আর তার মাথা ফেটে যায়, কিন্তু মোনা থামে না। মোনা মন্দিরের দিকে দৌড়াতে থাকে। মোনা দৌড়াতে দৌড়াতে মন্দিরে পৌঁছে যায়, আর মন্দিরের ঘণ্টা বাজতে থাকে। দোলনা মন্দিরের কাছে চলে আসে, আর ঋষভ আর দামিনী মোনাকে ধরার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই এক তান্ত্রিক ঋষভ আর দামিনীর উপর ভস্ম ছিটিয়ে দেয়, আর সাথে সাথে দোলনা নিচে পড়ে যায়। জয় শিব শম্ভু, তোমরা বাপ মেয়ে মিলে বদলার বাহানায় না জানি কত মানুষের প্রাণ নিয়েছ। এখন তোমাদের ধ্বংস নিশ্চিত। মা যাও, মন্ত্রপূত বাটি নিয়ে আসো। কেউ আমাদের কিছু করতে পারবে না। তান্ত্রিক এই মন্ত্র পড়ে আর তার চারদিকে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে নেয়। তান্ত্রিক তার শক্তি দিয়েই দুই বাপ মেয়েকে আঘাত করে। আমরা তোমাদের ছাড়ব না। এর মাঝেই মোনা জ্যোতি নিয়ে পৌঁছে যায়। এখন ওই জ্যোতি দিয়ে এই দোলনা পুড়িয়ে দাও। দোলনা জ্বলে ওঠার সাথে সাথে ভূতগুলো ঋষভ আর দামিনীর শরীর ছেয়ে দেয়। মায়া আর বাবা ধ্বংস হয়ে যায়। ঋষভ ও দামিনী মুক্তি পেয়ে যায়। বাবা, ইন্সপেক্টর বলেছিল আপনি ওনাদের সাহায্য করছিলেন, তাই আমরা বাঁচতে পেরেছি, কিন্তু রাস্তায় তার মৃত্যু হয়ে যায়। তোমরা সবাই এখন সুরক্ষিত, ভগবান তোমাদের আত্মাকে শান্তি দেয়। জয় শিব শম্ভু। সামার তার বান্ধবী আরোহীর সাথে শহর থেকে দূরে তার খামার বাড়ি এসেছে। খামার বাড়ি দেখে আরোহী খুশিতে লাফাতে শুরু করে। শহরে থাকতে থাকতে আমি অনেক বিরক্ত হয়ে গিয়েছি। সামার, তুমি আমাকে খামার বাড়িতে নিয়ে এসে ভালোই করেছো। চলো আমাকে খামার বাড়িটা দেখাও। হ্যাঁ অবশ্যই। যখনই সামার খামার বাড়িটির দরজাটি খুললো,
ঠিক তখন একটি বাদুড় ডাকতে ডাকতে বাইরের দিকে এসে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। এটা দেখে আরোই খুবই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, বাড়িটা অনেকদিন ধরে বন্ধ ছিল, মনে হয় বাদুড়টাই বাড়িটিকে নিজের বাড়ি ভেবে নিয়েছে। ভেতরে প্রবেশ করি, আমি তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। সামার, জানি না কেন আমার মাথাটা ঘোরাচ্ছে আর একটা অদ্ভুত গন্ধ আসছে। কেমন গন্ধ? আমি জানি না, হয়তো গোলাপ ফুলের। গোলাপ ফুলের নাম শুনতেই সামার টেনশনে পড়ে গেল। গোলাপ ফুল? হ্যাঁ সামার, গোলাপের ফুল, কিন্তু এটা কোনো মধুর গন্ধ নয়। মনে হয় এটার মধ্যে কোনো কষ্ট লুকিয়ে আছে আর এটা আমাকে তার দিকে টানতে চাইছে। আরোহি, তুমি ঠিক আছো তো? না সামার, আমি ঠিক নেই, আমার খুব ঘুম পাচ্ছে। এটা বলার সাথে সাথেই আরোহি পড়ে যেতে নিচ্ছিল। সামার তাকে ধরে ফেলে এবং তাকে তার বেডরুমে দিয়ে আসে। সে তাকে বিছানায় শুয়ে দেয়। মনে হয় আমাকে সাধু বাবাকে খবর দিতে হবে। এটা বলে সামার সাধু বাবার কাছে চলে গেল। মধ্যরাত হয়ে যায়, আকাশের চাঁদ মেঘের পেছনে লুকিয়ে যায়। বাদুড়গুলো খামার বাড়িটির চারদিকে ঘুরতে থাকে আর রুমের মধ্যে আরোহী ঘুম থেকে উঠে যায়। সামার, সামার, কোথায় তুমি? সামার, আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আর আমার কি হয়েছিল? আরে হ্যাঁ, গোলাপের গন্ধ, ওই গন্ধটাই আমাকে অজ্ঞান করে ফেলেছিল। যাই, সামারকে খুঁজে আসি, সে হয়তো বাগানে আছে। আর ওই সিঁড়ি বেয়ে নিচে নামে এবং একটি বন্ধ রুমের সামনে এসে থেমে যায়। মনে হয় গোলাপের গন্ধ এই রুম থেকে আসছে, মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমাকে এই রুমের ভিতর গিয়ে খোঁজ নিতে হবে, এখানে কি এমন লুকিয়ে আছে। আরোহী রুমের দরজা খুলল এবং ভিতরে প্রবেশ করল। সাথে সাথে আরেকটি বাদুড় আওয়াজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। ওহ ওহ, এই বাদুড়গুলো না, সামার ঠিকই বলেছিল, এই বাড়িটা সত্যি মনে হয় বাদুড়ের। আরে এটা মনে হয় ভান্ডার ঘর, কত জিনিস পড়ে আছে, মনে হচ্ছে বছর ধরে কেউ পরিষ্কারই করেনি। আরোহী ভান্ডার ঘরে প্রবেশ করে আর সে টেবিলে একটি ছবির অ্যালবাম দেখতে পায়। সে অ্যালবামের উপরে ধুলোবালিগুলো পরিষ্কার করে এবং অ্যালবামটি খুলে দেখে। অ্যালবামে সে একটি তাজা গোলাপ ফুল দেখতে পায়। তাজা গোলাপ ফুল? এই তাজা গোলাপ ফুল কিভাবে এই পুরনো অ্যালবামের ভেতর আসলো? মনে হয় এটা সামারের কাজ, সে মনে হয় আমাকে চমকে দেওয়ার জন্য এই গোলাপটি এখানে রেখেছে। আরে এটা কার ছবি? এটা তো সামার, কিন্তু ছবিতে সামারের সাথে এই মেয়েটাকে? সামারকে জিজ্ঞাসা করব, কিন্তু প্রথমে আমি এই গোলাপ ফুলটি আমার চুলে বেঁধে নিই, সামার এটা দেখে অনেক খুশি হবে। আরোহী আয়নায় দেখে দেখে গোলাপের ফুলটি তার চুলে বেঁধে নেয়। ফুল লাগানোর পরে সে মুচকি হেসে দেয় এবং আয়নায় তাকায়, আর সে আয়না একটি মেয়েকে দেখতে পায়। আরোহী মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমি তোমার কিছুই করব না। তুমি সেই মেয়েটি যে ওই অ্যালবামে সামারের সাথে ছিলে? হ্যাঁ। তাহলে তুমি আয়নার ভেতর কিভাবে গেলে? তুমি কি ডাইনি? আমার নাম মায়া। আরোহী, আমার চোখের দিকে তাকাও, তুমি সব বুঝে যাবে। না, আমি তাকাবো না। সামার কোথায়? তুমি কি সামারের সাথে কিছু করেছো? আমি সামারকে অনেক ভালোবাসি। আমিও সামারকে এক সময় অনেক ভালোবাসতাম। ওই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, যেটা তুমি তোমার মাথায় লাগিয়েছো, 2 বছর আগে সামার নিজ হাতে এটা আমার মাথায় লাগিয়ে দিয়েছিল। কি? ওই গোলাপের গন্ধ দিয়ে আমি তোমাকে আমার দিকে ডেকে এনেছি। কিন্তু কেন? তুমি কি চাও? আমার চোখের দিকে তাকাও, তুমি সব বুঝে যাবে। আমার চোখের দিকে তাকাও, দেখো। আরোহী আস্তে আস্তে মায়ার চোখের দিকে তাকায় এবং দেখতে দেখতে পুরোপুরি মায়ার বশে চলে যায়।
মায়া হেসে দিলে আরোহীও হাসে। মায়ার ছবি আয়না থেকে অদৃশ্য হয়ে যায়। আকাশে উড়ন্ত সবগুলো বাদুর ভান্ডার ঘরে এসে যায় আর আরোহীর চারদিকে আওয়াজ করতে শুরু করে। আরোহী বাগানে আসে, সেখানে অনেক বড় একটি গোলাপ ফুলের গাছ ছিল। আরোহী গোলাপ গাছের সামনে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। একটু পরে সে একটি প্লাস্টিক মোড়ানো মরদেহ খুঁজে পায়, মায়ার মরদেহ। কিছু সময় পর সামার একটি সাধু বাবাকে নিয়ে আসে। কোথায় দাফন করেছিলে তাকে? ওইখানে গোলাপ গাছের নিচে। তোমার ভুলের কারণে সে আবার ফিরে এসেছে। তুমি যদি তাকে আগুনে জ্বালিয়ে দিতে তাহলে এই সমস্যা আর হতো না। তখন আমার এই সমস্যার কথা উপলব্ধি হয়নি। এর কোনো না কোনো সমাধান তো আছে সাধু বাবা। আমি আরোহীকে অনেক ভালোবাসি, আমি তাকে হারাতে চাই না। আরোহীর চেয়ে তুমি বেশি বিপদে আছো সামার। আমাদের কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, তোমার সময় খুবই খারাপ চলছে। সাধু বাবা দয়া করে কিছু করুন, দেরি করবেন না। এক কাজ করো, ওই মরদেহটা বের করো। ঠিক আছে, এখনই বের করছি। সামার মাটি খুঁড়ল এবং প্লাস্টিকে মোড়ানো মরদেহ বের করলো। এটাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। জি, এখনই জ্বালিয়ে দিচ্ছি। আরে মূর্খ, এটা তোমার দ্বারা সম্ভব না, এটাকে আমার মন্ত্র জপ দিয়ে জ্বালাতে হবে। ঠিক আছে, যা আপনি ভালো মনে করেন। সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে আর লাশের উপর কিছু পানের ছিটে মারতে শুরু করে। লাশটি জ্বলতে আরম্ভ করে ভস্ম হয়ে যায়। এখন তার শরীর পুরে ছাই হয়ে গেছে, এখন সে আর আসবে না, বিপদ কেটে গেছে। আমি খুবই কৃতজ্ঞ আপনার উপর সাধু বাবা, আপনি আমাকে বাঁচালেন। এখন আমি যাই, নিজের খেয়াল রেখো। এত তারা কিসের? এখানে কিছু সময় থেকে যান। মানে? আমি দুঃখিত সাধু বাবা, একমাত্র আপনি মায়া সম্পর্কে গোপন তথ্য জানেন, তাই আমি আপনাকে জীবিত রাখতে পারবো না। মূর্খ, এটা তুমি কি বলছো? চিন্তা করবেন না, একই ভুল আমি আর করব না। আমি আপনাকে মেরে আগুনে জ্বালিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। সামার বন্দুক বের করে এবং সাধু বাবাকে গুলি করে মেরে ফেলে। পরপরই সে বাগানে সাধু বাবার লাশকে আগুনে জ্বালিয়ে দেয়। না আছে সাধু বাবা, না আছে সাধু বাবার ভূত। সামার বেডরুমে আসে। যখন সে বিছানায় তাকায় সে মনে করে আরোহী ঘুমিয়ে আছে। আরোহী, আমি এসে গেছি, এখন তুমি কেমন আছো? এখন আর ভয় পাওয়ার কিছু নেই, আমি সব ঠিক করে ফেলেছি। আরোহী কিছু বলো, তুমি কি আমার সাথে রাগ করেছো? আরে বাবা সরি, তুমি ঘুমিয়েছিলে তাই আমি তোমাকে না বলেই বাইরে গিয়েছিলাম। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। আরোহী, তোমার মাথায় এই গোলাপ ফুল কোথা থেকে আসলো? এটা তো এখানে ছিল না। এটা বলে সামার মাথা থেকে গোলাপটি সরিয়ে ফেলে আর মায়া তার দিকে ফিরে তাকায়। এটা দেখে সামার খুবই আতঙ্কিত হয়ে পড়ে। মায়া, তুমি তো হ্যাঁ, আমি মরে গেছি। তুমি আমাকে মেরে ফেলেছিলে 2 বছর আগে। তুমি আমাকে এই খামার বাড়ির বাগানে গোলাপ গাছের নিচে দাফন করে দিয়েছিলে। কেন সামার? কারণ আমি গরিব ছিলাম, নাকি মা হতে যাচ্ছিলাম, এই জন্য। আমি তোমার বোঝা না হয়ে যাই এই ভেবে তুমি আমাকে আমার বাচ্চা সহ মাটিতে পুঁতে দিয়েছিলে। কিন্তু আমি এসে গেছি, প্রতিশোধ নিতে এসেছি। মায়া, আমি কোথায়? আমি তাকে অনেক ভালোবাসি, তাকে তুমি কিছু করো না। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসো, কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, তবু তুমি আমাকে মেরে ফেলেছিলে, আর এখন আরোহীকেও মেরে ফেলেছ। মানে? মানে নিজের সাধু বাবা যাকে জানিয়েছে ওটা আর কেউ নয়, আরোহী ছিল।
না, এটা হতে পারে না। হ্যাঁ, যখন তুমি সাধু বাবার সাথে দেখা করতে গিয়েছিলে তখন আমি আরোহীকে বশ করে ফেলেছিলাম। বশ হওয়া আরোহী আমার দাফন করা মরদেহ তুলে বের করে এবং বিছানায় এনে শুয়ে দেয়, আর সে আবার বাগানে ফিরে যায়। আরোহী সেই গর্তে শুয়ে পড়ে। তারপর আমি আমার শক্তি দিয়ে তাকে আমার রূপ দিয়ে দিই এবং মাটির ভেতর দাফন করে দিই। কি? হ্যাঁ, প্রমাণ মেটানো তাড়াহুড়া করায় তুমি তোমার প্রেমিকাকে মেরে ফেলেছ আর আমার অর্ধেক কাজ সম্পূর্ণ করে দিয়েছ। না, হ্যাঁ, তুমি ওই সাধু বাবাকে মেরে তুমি তোমার নিজের জীবন বাঁচানোর পথ বন্ধ করে দিয়েছ, আর এখন আমি তোমাকে মেরে এই কাহিনীকে শেষ করে দিব। না মায়া, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি মানছি টাকার লোভে আমার একটু ভুল হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে এবার মাফ করে দাও। আমি পুলিশের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে দেব আর আত্মসমর্পণ করে দেব। না না না! মায়া সামারের পাশে আসে। মায়ার নখগুলো অনেক লম্বা হতে থাকে, তার সারা শরীর থেকে কাঁটা বের হতে থাকে, বড় বড় দাঁত বের হতে থাকে, চেহারায় কালো চুল গজিয়ে যায়। সে সামারের বুকের উপর বসে আর তার রক্ত খাওয়া শুরু করে, নখ দিয়ে তার বুক ছিঁড়ে ফেলে। মায়া ঘর থেকে বেরিয়ে যায়। মধ্যরাতে চাঁদের দিকে তাকিয়ে সে হাসে। তারপর সে বাদুর হয়ে গিয়ে আকাশের অন্ধকারে মিলিয়ে যায়। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো রোমাঞ্চকর গল্পের জন্যে।